সহকারী শিক্ষক গণিত শিমুল মেমোরিয়াল নার্স অফ স্কুল এন্ড কলেজ। আজকে পাঠ দশম অধ্যায় উপপাদ্য। আমরা দশম অধ্যায়ের উপর আজকে ক্লাস নাম্বার ওয়ান। আমরা এই ক্লাস শেষে কি কি শিখতে পারবো একটু দেখে নিই। দেখো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা সর্বসমতা ব্যাখ্যা করতে পারবে, ত্রিভুজের সর্বসমতা ব্যাখ্যা করতে পারবে, দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো বলতে পারবে, ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারবে। তো আমরা আমরা আজকের আলোচ্য বিষয়গুলো দেখে নিই। ত্রিভুজের সর্বসমতা সর্বসমতা ও ত্রিভুজের সর্বসমতা নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা করব। দেখো দুইটি বস্তুর আকার আকৃতি ওজন যদি একই হয় তাহলে এদেরকে পরস্পর সর্বসম বলা হয়। বিষয়টা এরকম, দুইটা বস্তুর আমি তুলনা করবো, দেখছি সবকিছু মিলে যাচ্ছে। দুইটা বস্তুর সবকিছু যদি মিলে যায়, একই হয় আকার আকৃতি ওজন সবই যদি একই হয় তাহলে তারা সর্বসম। সর্বসম মানে সব সমান। এরপরে আমরা ত্রিভুজের সর্বসমতা করব। তো ত্রিভুজের সর্বসমতা আমরা ত্রিভুজের সর্বসমতা বলতে কি বুঝি আসলে, সেটা ত্রিভুজের যদি সম্পূর্ণ সমান হয়, একটা ত্রিভুজ যদি আরেকটা ত্রিভুজের সাথে সবকিছু মিলে যায়, সবকিছু বলতে এর ক্ষেত্রফল আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল, এর তিনটা কোণ তিনটা কোণের সমান, তিনটা বাহু তিনটা বাহুর সমান, সবকিছু যদি একই হয়ে যায় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হয়। তো সর্বসম দুইটা ত্রিভুজ এটা বোঝার জন্য যেটা করা হয় যে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপরে নিয়ে যেয়ে বসানো হয়, একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপরে নিয়ে যেয়ে স্থাপন করবো, যদি সব দিক দিয়ে মিলে যায় তাহলে আমরা বলি যে দুইটা ত্রিভুজ সর্বসম। তো তোমরা এখন বলতে পারো যে আমি খাতায় দুইটা ত্রিভুজ আঁকবো, খাতায় এঁকে দুইটা ত্রিভুজ কিভাবে আমি একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপরে স্থাপন করবো, আসলে কিভাবে স্থাপন করবো বা স্থাপন করবো না কি করবো সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো। তো দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করলেই সর্বসম হয়। তো আমরা এই শর্তগুলো দেখে নিব। দেখো আমি এখানে লিখে রেখেছি যে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার চারটি শর্ত রয়েছে, এদের মধ্যে যেগুলো একটি শর্ত পূরণ হলে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করতে পারি। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো দেখে নেওয়ার আগে আমি আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে রেখাংশের সর্বসমতা। যেমন আমি দুইটা রেখাংশের সর্বসমতা সর্বসম কিনা এটা কিভাবে বুঝবো, একটা রেখাংশের দৈর্ঘ্য 4 সেমিটার আর একটা রেখাংশের দৈর্ঘ্য যদি 4 হয়, অর্থাৎ দুইটা রেখাংশের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে দুইটা রেখাংশ সর্বসম হয়ে যায়। তারপরে কোণের সর্বসমতা যদি বলতে চাই, দুইটা কোণ কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে দুইটা কোণ সর্বসম হয়, একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি তাহলে দুইটা কোণ আমরা সর্বসম বলে নিতে পারবো। তবে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু শর্ত দেখবো এবার। তো শর্তগুলো আমরা দেখে নিই। ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত সমূহ, দেখো 1 নম্বর শর্ত, দুইটি ত্রিভুজ সর্বসম হবে যদি একের দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয়, এর দুই বাহু ওর দুই বাহুর সমান হবে এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয়, তাহলে আমি যে বললাম যে সবকিছু সমান হয়ে যাবে। শুধু এই কন্ডিশন যদি পূরণ করে ফেলে কোন দুইটা ত্রিভুজ তাহলে তাদের সবকিছু সমান হয়ে যাবে। তো আমরা এটাকে একটু চিত্রের সাহায্যে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা বুঝছি বিষয়টা কি লক্ষ্য হচ্ছে। আমি এখানে দুইটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আঁকলাম, এটা আর একটা ত্রিভুজ, যদি ওটা সর্বসম মনে হচ্ছে না আমি মনে করছি, মনে করো এটা এ বি সি বি ই এফ। তো ত্রিভুজের সর্বসমতা আমি কি বললাম যে এই ত্রিভুজকে তুলে নিয়ে যে এই ত্রিভুজের উপরে যদি বসায় তাহলে সেটা সর্বসম হয়। তো এটা না হলেও কি হয় সেটা আমরা দেখবো যে কিভাবে সম্ভব। আমরা 1 নম্বর শর্ত লিখেছিলাম কি যে দুইটা বাহু, মনে করো এই বাহু এই বাহুর সমান আর এই বাহুটা এই বাহুর সমান, তারপরে বলেছে অন্তর্ভুক্ত কোণ এবং এই কোণটা এই কোণের সমান, তাহলে এই ত্রিভুজের সবকিছু সমান হয়ে যাবে অর্থাৎ সর্বসম হবে। আর একবার বলছি ছিল এরকম যে একটা ত্রিভুজের দুই বাহু যদি আরেকটি দুই বাহুর সমান হয় এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো সর্বসম বলতে আমি সবকিছু সমান এখানে একটু কারেকশন করে দিই, সবকিছু সমান হয় অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। আসলে দেখো এই বাহু কিন্তু এই বাহু সমান নয়, তাহলে সবকিছু সমান এই কথাটা কিছুটা ভুল। সর্বসম আমরা ত্রিভুজের সর্বসম বলতে যদি সর্বসম হয় তাহলে বুঝবো যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান। তো এটার একটা নাম আছে, এটার নাম হলো এরকম যে আমরা শর্টকাটে মনে রাখবো
बाहु कोण बाहु शर्त से जब देखो पर शर्त एक त्रिभुज तीन बाहू यथाक्रमे अपर एक त्रिभुज तीन बाहू समान त्रिभुज सर्वसम्भव है एक त्रिभुज तीन बाहू और एक त्रिभुज तीन बाहू समान हो जाए उपपाद्यटार नाम आसले एरको बाहू 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 आमरा एइ भावे मने राखबो बाहू 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 एटाओ आमि चित्र एके देखाच्छि जे एरकम एकटा त्रिभुज आँकलाम और एकटा त्रिभुज एरकम आँकलाम एर तीन बाहू एइ बाहू एइ बाहू समान एइ बाहू एइ बाहू समान एबं मने करो एइ बाहू एइ बाहू समान अर्थात परस्पर समान है त्रिभुज सर्वसम है तो चित्र देखी तीन नम्बर शर्त शर्त नाम आज हलो कोण बाहु कोण आमी एक चित्र एसे वर्णना करी आमार दुइटा त्रिभुज सर्वसम हबे असमान होच्छे जास्ट बोझानोर जन्य एरकम करछि बला होच्छे कोण आमरा एकटा कोण समान निलाम एई कोणेर समान आर एई कोण एई कोणेर समान बला होच्छे एकटा त्रिभुजे दुइटा कोण आर एकटा त्रिभुजे दुइटा कोणेर जदि समान हय় তাহলে দেখো এই দুইটা কোণ এই দুইটা কোণের সমান হয়েছে এবং কোণ সংলগ্ন হলো অর্থাৎ এই দুইটা কোণের সাথেই আছে এই বাহু সেটাকে আমরা সংলগ্ন বাহু বলছি দেখো এই দুইটা কোণ সংলগ্ন বাহু এটা এবং এই বাহুটা যদি এই বাহুর সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে আমরা আরো একটা শর্ত আছে দেখো চার নম্বর শর্ত এই শর্তটা সমকোণী ত্রিভুজের আমরা সবাই জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ বলে এবং সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো অতিভুজ আমরা এই শর্তটা দেখে নিই দেখো দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তয় সমান অর্থাৎ একটা এর অতিভুজ আর একটা অতিভুজের সমান এবং অপর একটি বাহু যেকোনো বাহু আর একটা বাহু যেকোনো একটা বাহু যদি সমান হয় তাহলে দুইটি ত্রিভুজ সমসম হয় তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তয় এবং অপর একটি বাহু পরস্পর সমান হয় তাহলে সমকোণী দুইটি ত্রিভুজ সমসম হয় আমরা এখানে একটু চিত্রের সাহায্যে দেখি আমরা একটু মিশা একটু পড়ে যাই এটার নাম হলো আমাদের অতিভুজ বাহু আমরা এটাকে এইভাবে মনে রাখবো অতিভুজ বাহু দুইটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণ হতে হবে একটা আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যে নাম দিতে পারি আমরা তোমাদের নাম দিই এটা তো নাম দেব না তাহলে সমকোণ এইটা সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ सर्वसम हवा चार शर्त तुम्हारे देखल शर्त अवश्य मुखस्त रखते हैं পরবর্তী জ্যামিতিগুলো আমাদের করতে পারছি কিনা তার উপর নির্ভর করবে তো আমরা এখন আমরা একটা উপপাদ্য প্রমাণ করব দেখো উপপাদ্য এক এটা আমি একটু পড়ে শোনাই তোমাদের যে দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় অর্থাৎ আমি এক নম্বরে যেটা লিখছিলাম বাহু কোণ বাহু ওই উপপাদ্য এটা তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে এটা আমরা প্রমাণ করব তো আমরা প্রমাণে যাই দেখো এখানে আমরা প্রথমে চিত্র এঁকে নেব তারপর আমরা এগুলো একটু দেখব আচ্ছা এখানে মনে হচ্ছিল একটা ত্রিভুজের দুই বাহু দেখো এখানে আমরা একটা চিত্রটা দেখে নিই যে মনে করলাম ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফএ দুইটা বাহু সমান এরকম এবিটা ডিই এর সমান এবং এসি বাহুটা ডিএফএ বাহুর সমান
এবং এদের অন্তর্ভুক্ত কোণ এই যে এই কোণ এ কোণ বি কোণের সমান আমরা এটা বলতে পারি কোণ বিএসি সমান কোণ ইডিএফ সমান প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ তো আচ্ছা দেখো এখানে বিশেষ কি করছো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি সমান সমান ডিই এসি সমান সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ প্রমাণ করতে হবে যে এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ আমরা এখন পড়ে আসছি দেখো আমি এখানে দুইটা ত্রিভুজ এঁকে নিয়েছি একটা ত্রিভুজের নাম এবিসি আর একটা ডিইএফ তাহলে আমি একটার দুই বাহু মনে করি এই বাহু সমান আর এই বাহুটা এই বাহু সমান এই বাহুর নাম এবি বাহু ডিএফ বাহু সমান এসি বাহু সরি এটা কি হবে এবি বাহু ডি বাহু সমান এসি বাহু ডিএফ বাহু সমান অর্থাৎ দুইটা বাহু সমান হলো এবং এদের অন্তর্ভুক্ত কোণ এদের অন্তর্ভুক্ত কোণ এইটা তাহলে বিএসি এদের অন্তর্ভুক্ত কোণ ইডিএফ সমান প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ তো আমাদের সর্বসম বলে একটা চিহ্ন আছে দেখো আমরা এই চিহ্নের সাথে পরিচিত হইনি কিন্তু সমান নাম দিব দিয়ে উপরে এন উপরে বাঁকা দিব এই চিহ্নটার নাম সর্বসম চিহ্ন তাহলে আমাদের এখানে কি প্রমাণ করা লাগবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এ আমরা এটাকে পড়বো ভাবে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে তো সর্বসমতা প্রমাণের জন্য একটা পদ্ধতি গ্রহণ করা হয় সেটা আমি তোমাদের আগে বললাম যে একটা ত্রিভুজকে আর একটা ত্রিভুজের উপর নিয়ে যে স্থাপন করবো তাহলে আমাদের এখন যে কি করা লাগবে এই ত্রিভুজকে এই ত্রিভুজের উপরে স্থাপন করা তো এখানে একে তো আর স্থাপন করা আসলে যাবে না তো আমরা কল্পনা করব কল্পনায় কল্পনায় স্থাপন করব এবং কল্পনায় যুক্তি দিব তাহলে আমরা প্রথমে দেখো আমরা একটু এক নম্বর ধাপ এখানে আসি এখানে লেখা লেখা নেওয়া হয়েছে এক নম্বর ধাপ বলা আছে ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এই বিন্দু ডি বিন্দুর উপর এটুকুই থেকে যায় ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এই বিন্দু ডি বিন্দুর উপর এখানে প্রশ্ন হলো এই বিন্দু কেন ডি বিন্দুর উপর আমরা একটু চিত্রে আসি দেখো যে এই ত্রিভুজকে এই ত্রিভুজের উপরে স্থাপন করবো আর বলেছি এই বিন্দুটা যেন ডি বিন্দুর উপরে পড়ে এই এ বিন্দু দেখো এই বাহু আর এই বাহু এই দুইটা বাহু সাধারণ বিন্দু এ এই দুইটা বাহু আর এই দুইটা বাহু সাধারণ বিন্দু কিন্তু ডি অর্থাৎ আমি যে এই কোণ সমান অন্তর্ভুক্ত কোণ সমান এদের যে অন্তর্ভুক্ত কোণ সমান এই কোণের শীর্ষ বিন্দুটা শীর্ষ বিন্দুর উপরে পড়বে তাহলে আমরা দেখলাম এখানে কি ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এই বিন্দু ডি বিন্দুর উপর এরপরে দেখো লেখা আছে এবি বাহু ডি বাহু বরাবর অর্থাৎ আমাদের এই যে এবি বাহুটা আছে এই বাহুটা যেন ডি বাহু বরাবর পড়ে আমি এই লোমেলো বাহুটা ভাবে স্থাপন করবো না এই বাহুটা কোন বরাবর পড়বে এই বাহু বরাবর যেন পড়ে তাহলে কি হলো এবি বাহু ডি বাহু বরাবর এবং ডি বাহুর যে পাশে দেখো ডি বাহুর যে পাশে ই আছে ওই পাশে সি বিন্দু পড়ে সরি দেখো আমি এখানে ডি বাহুর যে পাশে এ পাশে ওই পাশে এস বিন্দু পড়ে আমি অনেকটা আমি এখানে এইভাবে দেখাই মনে করো এই ত্রিভুজটা এই ত্রিভুজটাকে কিভাবে স্থাপন করবো এই ত্রিভুজ স্থাপন করবো কিভাবে স্থাপন করবো এ বিন্দু ডি বিন্দুর উপর এবি বাহুটা ডি বাহু বরাবর আর এই ত্রিভুজটা এইভাবে নিয়ে যাবো ফেলবো আর এই সি বিন্দুটা পড়বে কি এই পাশে আমি এটাকে এইভাবে ফেলবো না অর্থাৎ যে পাশে এই পাশে সি বিন্দুটা ওই পাশে পড়ে তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমি কি করেছিলাম এবি বাহুটাকে ডি বাহু বরাবর ফেলেছিলাম তাহলে এবি আর ডি তো সমান এই বিন্দু যদি ডি বিন্দুর উপর পড়ে তাহলে ডি বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপরে পড়বে দেখো এখানে সেই কথাটাই লেখা আছে এখন এবি সমান ডি বলে ডি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপরে পড়বে এটাকে বলা হচ্ছে বাহু সর্বসমতা আমি বলেছিলাম যে একটা দুইটা রেখাংশ যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে সর্বসম হয় আমি একটু দেখাই মনে করো এটা একটা রেখাংশ এখন আমি এই বিন্দুটা মনে করো এটা ফেলবো এই বিন্দুটা এখানে ফেলেছি এবার দেখো তো এই প্রান্ত বিন্দু কি এটার উপর পড়ছে কখনো পড়বে না যদি এটা সমান হতো দেখো এই বিন্দুর উপরেই পড়তো তাহলে আমি যদি এ বিন্দু এবি বাহুটা এই বরাবর ফেলি আর যদি এবি সমান ডি হয় তাহলে ডি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপরে পড়ে তাহলে আমরা এক নম্বর ধাপ কমপ্লিট করলাম আমাদের এই বাহু এই বাহুর উপর পুরোপুরি মিলে গেছে
এখন আমাদের এর ইনভার্স দেখতে হবে। দেখো এরপরে কোন বিএসি সমান কোন ইডিএফ, অর্থাৎ এই যে কোন বিএসি আর কোন ইডিএফ সমান, আর এবি বাহক এ বরাবর এবি বাহকটা ইডি বাহক বি বাহক বরাবর করেছে, তাহলে কি হবে ঘটনাটা, এসি বাহক অবশ্যই ডিএ বাহক বরাবর করবে। বিষয়টা এরকম, আমি এখানে একটু বোঝাই, একটা কোণ আর একটা কোণের সমান, এই কোণ আর এই কোণ সমান। এবার আমি এই বাহকটাকে যদি এই বরাবর স্থাপন করি তাহলে এই বাহকটা এই বরাবরই চলে যাবে। দেখো এরকম আমি এই কোণ এভাবে যদি স্থাপন করি, দেখো এই বাহক এই বাহক বরাবর করে, তাহলে আমরা এখানে কি পেলাম যে এসি বাহকটা ডিএ বাহক বরাবর করে। এরপরে দেখো আমাদের ওই যে এটা কোণের সমসংখ্যা বলা হয়, এটা হচ্ছে কোণের সমসংখ্যা। এরপরে দেখো যে এসি আর ডিএ কিন্তু সমান, দেখো যেহেতু এসি সমান ডিএ তাহলে সি কিন্তু অবশ্যই এ বিন্দুর উপরে পড়বে, কারণ আমি এ বিন্দুটা বি বিন্দুর উপর করেছিলাম, এসি পাওয়ার ডিএ পাও বরাবর পড়ে গেছে, তাহলে সি কিন্তু অবশ্যই এ বিন্দুর উপরে পড়ে। তাহলে আমি এখান থেকে আর কি বলতে পারি, দেখো এবার চার নম্বর দেখো, বি বিন্দু ই বিন্দুর উপরে, অর্থাৎ এই যে বি বিন্দু ই বিন্দুর উপরে পড়েছে এবং সি বিন্দু এ বিন্দুর উপরে, এ সি বিন্দুটা কোথায় পড়েছে, এ বিন্দুর উপরে, তাহলে কি হবে এসি বিসি পাওয়ারটা তাহলে আমাদের বলেছিলাম যে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর স্থাপন করে যদি পুরোপুরি মিলে যায় তাহলে দুটা ত্রিভুজ সর্বসম, তাহলে দেখো আমাদের আমরা এখন বলে দিতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। আমরা আশা করি এই উপপাদ্যটা বুঝতে পেরেছি, এবং আজকে আমি তোমাদের যে বাহুর সর্বসমতা, কোণের সর্বসমতা, সর্বসম চিহ্ন এবং ত্রিভুজ সর্বসম হওয়ার যে চারটা শর্ত পড়ালাম এবং লাস্টে এই উপপাদ্য পড়ালাম, এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে এবং আমি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবো। তো তোমরা বাসায় সবাই সুস্থ থাকবে, আমরা পরবর্তী ক্লাসে কি আছে একটু দেখে নিই। পরবর্তী ক্লাস পরবর্তী দিনে ক্লাস আছে এই চ্যাপ্টারের উপরে, দ্বিতীয় নম্বর ক্লাস অর্থাৎ দুই উপপাদ্যের উপরে ক্লাস হবে। তো সবাই সুস্থ থাকবে এবং করোনাকালীন যে স্বাস্থ্যবিধিগুলো আছে মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।